হাই ফ্রেন্ডস, আশা করি সকলেই আপনারা ভালো আছেন। তো আজকের রেসিপি হলো তাল ফুলুরি বা তালের বড়া। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। তো এখানে আমি একটা তাল নিয়েছি, তালের খোসাটা ছাড়িয়ে নিয়েছি, একটা ডিশ ও একটা চুবড়ি নিয়েছি, চুবড়িটা ডিশের ওপরে বসিয়ে দিলাম। এবার একটা তালের আঁটি নিয়ে তালটা চেঁচে নেব। এখানে আপনারা তাল চাঁচার সময় অবশ্যই দেখে নেবেন তালে পোকা পোকা আছে কি না, অনেক সময় দেখা যায় পোকা থাকে। তো দেখুন আমি এইভাবেই তালটাকে চেঁচে নিয়েছি, দেখুন কি সুন্দর তালটা চাঁচা হয়ে গেছে। তো আমি এখানে ফুলুরি করার জন্য 1 প্লেট ময়দা নিয়েছি, 1 প্লেট আটা, 1 প্লেট চালের গুঁড়ো নিয়েছি, এখানে আমি গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়েছি, সুজি নিয়েছি, আর এখানে চিনি দিলাম, এরপর ডাস্ট নারকেল দিয়েছি, আপনারা চাইলে নারকেল কুড়াটাও দিতে পারেন, নুন দিলাম, কালো জিরে দিলাম। এবার সবকটা উপকরণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আপনারা আপনাদের পরিমাপ অনুযায়ী দেবেন, এখানে আমি আমার পরিমাপ অনুযায়ী দিয়েছি। এরপর আমি তালের মিশ্রণটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এখানে আপনারা কতটা পরিমাণে তাল দেবেন সেই অনুযায়ী আপনারা আপনাদের অনুযায়ী দেবেন, আমি এখানে আমার মতো করে দিয়েছি যেহেতু আমি তালটা এখানে কম ব্যবহার করেছি। তো আমি তালটাকে দিয়ে ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি। তো দেখুন ভালোভাবে একটা ডোয়ের আকারে তৈরি হয়ে গেছে। এবার এটাতে আমি একটু কুসুম গরম জল দিয়েছি, আপনারা চাইলে পুরো তালটা দিয়ে করলে আপনাদের ক্ষেত্রে জল ব্যবহার করতে হবে না, আর যদি মনে করেন অল্প তালের মধ্যে করবেন তাহলে কিন্তু অবশ্যই এ করবেন। তো দেখুন আমার এখানে ব্যাটারটা তৈরি হয়ে গেছে, ব্যাটার করার সময় অবশ্যই ভালোভাবে ব্যাটারটাকে ফাটিয়ে নেবেন, ভালোভাবে তৈরি করবেন, নাহলে কিন্তু ফুলুরি ফুলবে না। তো তেল গরম হয়ে গেছে, আমি এবার একে একে তাল ফুলুরি ভেজে নেব। আর ভাজার সময় অবশ্যই কম কম করে দেবেন, মানে যতটা তেল রয়েছে সেই অনুযায়ী দেবেন, নাহলে একে অন্যের সাথে জড়িয়ে যাবে। দেখুন আমার এখানে কিন্তু একে অন্যের সাথে কোনোটাই জড়ায়নি। তো দেখুন আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আর তালের ফুলুরি সবাই কম বেশি জানে, আশা করি আর আলাদা করে বলতে হবে না। তো এইভাবে আমি বাকিগুলোও সব ভেজে নেব। আর এখানে আমি খাবার সোডা ব্যবহার করেছি, যেটা আপনাদের বলা হয়নি, খাবার সোডাটা ফুলুরি করার একটু আগে দেবেন। তো ফাইনালি আমার তাল ফুলুরি রেডি। আপনাদের কেমন লাগলো এই ভিডিওটি? যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাংক ইউ।